আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আজ 18ই বৈশাখ 1428 বঙ্গাব্দ। আমি ফরহাদ আজকে হাজির হয়েছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বাংলা ব্যাকরণ ও নির্মিতি থেকে বাংলা স্বরধ্বনির সংখ্যা ধ্বনিতত্ত্ব পাঠের বাংলা স্বরধ্বনির সংখ্যা অর্থাৎ 2.4। আজকে উপস্থাপন করব বাংলা স্বরধ্বনির সংখ্যা স্বরবর্ণ, বাংলা ব্যঞ্জন ধ্বনির সংখ্যা স্বরবর্ণের পূর্ণরূপ কার ও ফলা, এছাড়াও আলোচনা করব ব্যঞ্জন বর্ণ। তো পাঠে চলে যাই, একটু খেয়াল করতে হবে আজকে স্বরধ্বনি। স্বরধ্বনি আছে মোট 14টি। স্বরধ্বনি আছে মোট 14টি। গত পর্বে আলোচনা করেছিলাম যে সব ধ্বনি কিন্তু ভাষা গ্রহণ করে না, তাহলে স্বরধ্বনি আছে 14টি আর মৌখিক স্বরধ্বনি আছে 7টি। কয়টি? 7টি। ব্যঞ্জন ধ্বনি আছে কয়টি? 32টি। কার আছে কয়টি? 10টি। একটু ফলা 6টি। এরপরে বলছি কি কি 6টি ফলা আমরা সহজে মনে রাখতে পারি। নবম জরল, ওকে, এই হলো 6টি ফলা। আর কার 10টি? একটার শুধু কার চিহ্ন নাই, সেটা হলো অ। আর বাকি 10টির কার চিহ্ন আছে, এটাকে বলা হয় নীলিন বর্ণ। এটাকে বলা হয় কি? নীলিন, মানে সব বর্ণের সাথে মিলে থাকে, এই জন্য এটাকে বলা হয় নীলিন। এখন চলে যাই, এই যে মৌলিক স্বরধ্বনি এইটাকে বলা হয় মৌখিক স্বরধ্বনি। যখন তোমরা বড় হবে, আমি লিখেছি মৌখিক স্বরধ্বনি, যখন বড় হবে তখন জানবে এটা হলো মৌলিক স্বরধ্বনি। মৌখিক স্বরধ্বনি এগুলো, আচ্ছা এইগুলি মনে রাখার একটা টেকনিক আছে, তবু টেকনিক ছাড়াই অ আ রস্বই এ এ এই গেল কয়টা? অ আ রস্বই এ এ অভি আমি উনাকে, একটা আছে রস্ব উনাকে একদিন ওষুধ, আর একটা আছে ও এনে দিয়েছিলাম। মানে একটা লাইন আছে, সেটা মনে হয় আমি আগে ক্লাসে আলোচনা করেছিলাম, অ আ রস্বই এ এ উ ও। এই 7টা হলো মৌখিক স্বরধ্বনি। যখন চন্দ্রবিন্দু দেয়, মানে এটা আবার একটু অনুনাসিক আছে, হালকা নাক থেকে উচ্চারিত হয়। আর মৌখিক স্বরধ্বনি দু উচ্চারণ করলে, অনুনাসিক উচ্চারণ করলে দুটি ভিন্ন অর্থবাহী শব্দ তৈরি হবে। মানে হয়েছে যখন অনুনাসিক হয় চন্দ্রবিন্দু, তখন আমরা লেখার ভেতরে এটা ব্যবহার করি অনুনাসিকটা, চন্দ্রবিন্দুটা। যেমন বাধা, চন্দ্রবিন্দু দেয়, ঠিক আছে, বাধা, এই হলো অনুনাসিক, এইটা উচ্চারণ করতে। আবার যদি বলি চাঁদ, চাঁদ উচ্চারণ করতে চয় চন্দ্রবিন্দু দিতে হয়, চাঁদ, ওই যে অনুনাসিক, সামান্য নাক ব্যবহৃত হয়। এরপরে আমরা আসি স্বরধ্বনি, স্বরবর্ণ। এখানে লিখেছি স্বরধ্বনি কয়টি? 14টি। আর স্বরবর্ণ হলো, স্বরবর্ণ 11টি। স্বরধ্বনি হলো 14টি আর স্বরবর্ণ 11টি। এখন কথা হলো স্বরধ্বনি 14টি, লেখার রীতিতে 11টি আসে। এটা তো লেখার রীতিতে, এটা বলা। একদিন বলছি যে মানুষ বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত আওয়াজ যে করে সেটাকে বলা হয় ধ্বনি, আর ওই ধ্বনিটা যখন লেখে তখন বলা হয় বর্ণ। বর্ণ হলো 11টি, আমরা 11টি জানি, স্বর অ স্বর আ রস্বই দীর্ঘই রস্বউ দীর্ঘউ রি এ ঐ ও ও। এখন এইখানে কার ও ফলাতে যাওয়ার আগে কিছু কথা আছে। কিছু কথা হলো, এখানে মৌলিক স্বরধ্বনি আছে 7টি। মৌলিক স্বরধ্বনি কয়টি? 7টি। তাহলে যৌগিক স্বরধ্বনি কয়টি? ওইটা গেল মৌলিক স্বরধ্বনি। তাহলে যৌগিক কয়টি? যৌগিক আছে 2টি। যৌগিক কয়টি? যৌগিক 2টি। যৌগিক হলো 2টি। যৌগিক 2টি কি কি? ওই আর ঔ। এখন এই ঐটাকে ভাঙানো হয় অ যোগ রস্বই ঐ, আর ঔটাকে ভাঙানো হয় অ যোগ রস্বউ ঔ। বোঝা গেল কথা? যৌগিক স্বরধ্বনি হলো 2টি, ওই আর ও, এটাকে এভাবে আর এটাকে এভাবে ভাঙানো হয়। গেল, আবার একটু পেছনে যাই। বাংলার স্বরধ্বনির সংখ্যা হলো 14টি, মৌখিক স্বরধ্বনি 7টি, এই 7টিকে আবার বলা হয় মৌলিক স্বরধ্বনি। এটা মৌলিক স্বরধ্বনিগুলি অনুনাসিক হয়, সেই সংখ্যাগুলি কি? অ আ রস্বই এ এ ও ও উ ও, এই 7টি। এখন বাংলা স্বরবর্ণ, স্বরবর্ণ হলো 11টি।
11টি আমরা জানি, কিন্তু যৌগিক স্বরধ্বনি আছে দুইটি, একটা ওই আর একটা ও, এভাবে ভাঙানো হয়। এখন আসবো আমরা কার ও ফলা। আরো ব্যতিক্রম কিছু কথা বইয়ে লেখা আছে, সেগুলি আসলে পাঠের সময় এতগুলি আসে না, পড়ার সময় আসে। কার ও ফলা, এই যে স্বরবর্ণ বললাম, স্বরবর্ণ 11টি, এই স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলে কি? কার। এই স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ কেমন? এই হলো আ, আর এই হলো আকার। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলে। এরপরে আসি ফলা, এই হলো ব্যঞ্জন ধ্বনি আর এই হলো ব্যঞ্জন বর্ণ। আচ্ছা একটু মুছে ফেলি, একটু খেয়াল করি, ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলে ফলা, এই হলো ব্যঞ্জন বর্ণ। আগে একটা ছিল ব্যঞ্জন ধ্বনি 32টি, এটা হলো ব্যঞ্জন বর্ণ, এটা হলো লিখিত রূপ। ব্যঞ্জন ধ্বনি আর ব্যঞ্জন বর্ণ এক নয়, এটা একটু দীঘল আলোচনা। আচ্ছা ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ কেমন একটু খেয়াল করি, আমরা বলি জ, এটা হলো বর্গীয় জ, আর একটা জ আছে এটা, আর একটা জ আছে এটা, অন্তস্থ অ আর কি, যেটা আয় না, যায় না, খায় না, লয় না, শোয় না। তাহলে জ, এটার সংক্ষিপ্ত রূপ আছে না, এই যে জ ফলা। আবার আর একটা আছে ব ফলা, এই যে ব ফলা। আর একটা ল ফলা, আর একটা আছে ন ফলা। তাহলে এই যে যে সংক্ষিপ্ত রূপটা আছে, আর একটা আছে রেফ ফলা, যেটা আমরা সহজে ধরতে পারি, আর একটা আছে র ফলা। তাহলে এই যে সংক্ষিপ্ত রূপটা, এলো হলো ফলা। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলে। এখন আমরা দেখি শব্দের শুরুতে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ বসে, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ আর পূর্ণ রূপ একটু দেখি। অমল, অমল, অমল। অজ, অজ, ঠিক আছে। অবিনাশ, শব্দের শুরুতে। এখন কথা হলো, এগুলি বইয়ে দেওয়া নাই, এই যে অটা, এছাড়াও আরো আছে, আর একটু দেখাচ্ছি। অ, এইখানে এইটা হলো সংক্ষিপ্ত রূপ। আবার আমরা যদি বলি শুক্ল, এই যে শুক্ল, এখানে যে লটা, এই লটা হলো সংক্ষিপ্ত রূপ, ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ। তারপরে চলে যাই ব্যঞ্জন ধ্বনির সংখ্যা, ব্যঞ্জন ধ্বনির সংখ্যা 32টি, কিন্তু ব্যঞ্জন বর্ণের সংখ্যা কয়টা? এই যে ব্যঞ্জন বর্ণ, এটার সংখ্যা কয়টা? 39টি। এটার সংখ্যা কয়টা? 39টি। তো এর ভেতরে ফলা কয়টা? ফলা হলো 6টি, ফলা 6টি, আর কত থাকে? 33টি। তাহলে ব্যঞ্জন ধ্বনি কয়টি? 32টি, মনে রাখা সোজা। 39টি বর্ণ আর 6টি হলো ফলা, বাদ দিলাম 6টা, থাকে 33টি, আর থাকে কয়টা? 33টি। এই 33টির ভিতরে 32টি হলো ব্যঞ্জন ধ্বনি। তো 39টি, এইখানে একটু খেয়াল করি, ব্যঞ্জন ধ্বনির তালিকার সঙ্গে মিলিয়ে দেখলে আমরা 8টি বর্ণ বেশি দেখতে পাই, 32 আর 8 40 নাকি, আর 31 আর 8 39। আমরা যে ইও দেখতে পাই, ইও, তারপরে চন্দ্রবিন্দু আছে, তারপরে অনুস্বার, তারপরে বিসর্গ, তারপরে আছে মূর্ধন্য, তারপরে আর একটা আছে অন্তঃস্থ জ, এরপরে আর একটা আছে চন্দ্রবিন্দু। এখন একটু খেয়াল করি, এইখানে ইও, এর কোনো সংক্ষিপ্ত রূপ নাই, চন্দ্রবিন্দু এটা আবার কি? এ অনুস্বার, এটার একটা পূর্ণ রূপ আছে উ, আর মূর্ধন্য এটার হয় না, দন্তন্য আছে একটা, অন্তঃস্থ জ আছে, এটার সংক্ষিপ্ত হয়। এগুলো কোনো ধ্বনি প্রকাশ করে না, বোঝা গেল কথা? এখন এইগুলো ধ্বনি প্রকাশ করে না, এইটা অনুস্বার, উ এর সংক্ষিপ্ত রূপ অনুস্বার, এ প্রকাশ করা যায়, কিন্তু এগুলোর কোনো ধ্বনি প্রকাশ করে না। এই যে 8 3 8 3 6 আর 1 7, তাহলে আর একটা রয়ে গেল মূর্ধন্য স, এই মূর্ধন্য স, এই 8টা কোনো কি ধ্বনি প্রকাশ করে না। তাহলে 8টা যদি বাদ দেই 39টা থেকে, কয়টা থাকে? 31টা। ধ্বনি প্রকাশ করে না, যেমন বান, বান, বান একটা মূর্ধন্য, একটা দন্তন্য। বন্যা, তীর, মানে বিভিন্ন, আচ্ছা একটা দেখাই, এই বান আর একটা আছে এই বান, ভিন্ন অর্থ প্রকাশ করে না? দন্তন্য একটা অর্থ প্রকাশ করে আর মূর্ধন্য আর একটা অর্থ প্রকাশ করে। আবার অন্তঃস্থ জ দিয়ে, এই যে অন্তঃস্থ জ, এটা দিয়ে একভাবে লেখা যায়, আবার বর্গীয় জ দিয়ে আর একভাবে লেখা যায়, মানে ভিন্ন ভিন্ন প্রয়োগ হয়। তাহলে এরপরে আসি ব্যঞ্জন বর্ণ, ব্যঞ্জন বর্ণ, আচ্ছা
ওইখানে বলছি যে 32টি ব্যঞ্জন ধ্বনি, তাহলে এই আটটার কোন রূপ যদি না হয়, ব্যঞ্জন ধ্বনি রূপ না হয়, তাহলে আর থাকে কয়টা? 31টি, কিন্তু হয়ে যায় 32টি। এই যে এই দুইটা মিলে একটা, ক্লিয়ার? 32টি। তাহলে ব্যঞ্জন বর্ণ, ব্যঞ্জন বর্ণ হলো আমরা জানি যে ব্যঞ্জন ধ্বনি লিখিত রূপকে বলে ব্যঞ্জন বর্ণ, আর স্বর ধ্বনি লিখিত রূপকে বলে স্বরবর্ণ। ব্যঞ্জন বর্ণ কয়টি আছে? 39টি। এখন এই 39টি ব্যঞ্জন বর্ণ, এর ভিতরে ফলা আছে কয়টি দেখাইছি? 6টি। এখন 6টি ফলা আর 6টি শব্দ দেখানো যাক। জ ফলা দিয়ে একটা দেখাই। জ ফলা ব্যাং, বয় জ ফলা আকার উ ব্যাং। এরপরে দেখাই ব ফলা, যেমন শ্বাস, ব ফলা দিয়া নিঃশ্বাস, বিশ্ব বিল্ল। ম ফলা দিয়ে দেখাই একটা পদ্ম। তারপরে দেখাই র ফলা দিয়ে একটা প্রমাণ, পদ্ম প্রমাণ। এরপরে একটা ন ফলা দিয়ে দেখাই রত্ন, রত্ন যত্ন স্বপ্ন মগ্ন। এরপরে ল ফলা দিয়ে একটা দেখাই অম্ল, ল ফলা এই যে অম্ল। তাহলে কি দাঁড়ালো? এই বর্ণগুলি নিচে যখন বসে ওইটা ফলা হয়ে যায়, আমরা যেটাকে বলি ফলা। আর এই ব্যঞ্জন বর্ণের আসলে একটা দুইটা রূপ আছে, একটা পূর্ণরূপ একটা সংক্ষিপ্ত রূপ। পূর্ণরূপটা যেমন দেখাই, এটা তো সংক্ষিপ্ত হয়, এটার হয় তালব বর্ষা দেখাই, তালব বর্ষা। এটা কোনো সংক্ষিপ্ত রূপ হয়? হয় না। কোনটার হয়? এই অ জ ফলার হয়, এই জ ফলা। ওকে, আবার এই র ফলার হয়, এই যে র ফলা। তাহলে এই যে যে সংক্ষিপ্ত রূপটা হয় এটা ফলা, আর এই যে পূর্ণ রূপ হয় এটা ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ যেটা ওটা ফলা। তো এই হলো মোটামুটি 2.6 পর্যন্ত আলোচনা। এরপরে আছে 2.7 যুক্ত ব্যঞ্জন বর্ণ ও বিশ্লেষণ। এই পার্টটি নিয়ে পরবর্তীতে তোমাদের সাথে কথা হবে। তো এর পূর্বে আমরা আরেকটু মানে সংক্ষিপ্ত কিছু প্রশ্ন মনে রাখতে চেষ্টা করি। ব্যঞ্জন ধ্বনি কয়টি? 32টি। ব্যঞ্জন ধ্বনির লিখিত রূপকে কি বলে? ব্যঞ্জন বর্ণ বলে। ব্যঞ্জন বর্ণ কয়টি? 39টি। ব্যঞ্জন বর্ণের কয়টি রূপ আছে? দুইটা, একটা পূর্ণরূপ একটা সংক্ষিপ্ত রূপ। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলে। এরপরে আসি স্বরধ্বনি। স্বরধ্বনির লিখিত রূপকে বলে স্বরবর্ণ। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলে কার। কার কয়টি? 10টি। একটির রূপ নেই সংক্ষিপ্ত রূপ, সেটা হলো অ, এটাকে বলে নীলিন বর্ণ। আর ব্যান স্বরধ্বনি হলো 14টি, কিন্তু মৌখিক স্বরধ্বনি হলো 7টি। এইগুলিকেই যখন বড় হবে সেটাকে বলবে মৌলিক স্বরধ্বনি। মৌলিক স্বরধ্বনি 7টি লিখে দিচ্ছি, অ আ রস্বই উ ও এ এ। তো এটার একটা লাইন আছে, আমি মুখে বলে দিই। অভি অভি আমি একদিন ওনাকে ওষুধ এনে দিয়েছিলাম। তাহলে এভাবে সংক্ষিপ্তভাবে মনে রাখা যায়। আজকে এই পর্যন্ত, পরবর্তীতে তোমাদের সাথে আবার দেখা হবে। আজকে 18ই মাহে রমজানের শুভেচ্ছা রইল তোমাদের জন্য। ভালো সুন্দর থেকো, আল্লাহ হাফেজ।